নদী ভাঙন রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুপুরে মেঘনার ভাঙন কবলিত লক্ষ্মীপুরের কমলনগর এবং রামগতি উপজেলার লুধুয়া এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, নদী শাসনের জটিলতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মেঘনার ভাঙন রোধে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি এলাকায় 250 কোটি টাকার কাজ চলমান। আরও 3,200 কোটি টাকা ব্যয়ে প্রায় 32 কিলোমিটারের একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেই প্রকল্পটি পাশ হলে আগামী বর্ষার আগেই নির্মাণ কাজ শুরু করা যাবে।